প্রতিমূর্তি আজি ডিগবৈ নাজিরাটিং পর্যটনস্থলীত উপস্থিত হয়েছে আর এনেদরে তেও এই পর্যটনস্থলীত উপস্থিত হয় নিজের যে প্রতিমূর্তি আজি নিজ হাতে উন্মোচন করেছে প্রায় 20 ফুট উচ্চতার আজি এই প্রতিমূর্তি আর জুবিন গার্গ যেহেতু আজি উপস্থিত হয়েছে আর উপস্থিত হয়ে নিজে এনেদরে নিজের প্রতিমূর্তি স্থাপন করেছে ভাল সুরেনক ধন্যবাদ জানাইছো মো ভাতৃপ্রতিম বন্ধু আৰু কিবা এটা এক্সেপশ্যনেল কথা এটা ভাবিছে সো আৰু বহুত কষ্ট হৈছে বস্তুটো বনাওঁতে মানে মই বনোৱা অৱস্থাৰ পৰা মই দেখিছোঁ দিগন্ত মাধৱ গোস্বামী আৰু তাৰ লগৰ 7-8জনমান আছিলে নেকি ল'ৰা ছোৱালী এটা টীম আছে গোটেই লাগি 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 সেই ধরনে করা হয়েছে সো থ্যাংক ইউ ধন্যবাদ জানাইছো ভাল লাগছে জুবিন গার্গ নিজে আছে তার প্রতিমূর্তি আছে 2023 বর্ষত কি নতুন প্রজেক্ট আছে মোৰ সিনেমা আছে 4খনমান এটা অকল সিনেমালৈ বিজি মই বেলেগত গানটো চলি থাকে গানটো একো নাই গানৰ কাৰণে মই চিন্তা কৰিব নালাগে জুবিন গার্গ সিনেমাৰ কাৰণে কিন্তু চিন্তা কৰিব লাগে নিজৰ প্রতিমূর্তির তলত আমি এটা সৰু গানৰ কলি বিচাৰিছো বেয়া নহয় তোমার নীলিম কথার দরে বকুল বনর সুবাস জাগে তোমার নীলিম কথার দরে তোমার আহবলগীয় গান নতুন গান ঠিক আছে চাওক জুবিন গার্গ আমার হিয়ার আমঠু অতি মরমর আর মোর এজন ভাল বন্ধু এদিন কথা সত্রে জুবিনের কথা পাতিলো যে কথা বতাতে জুবিনে ক'লে যে মানুহ সন্মান দিব লাগে জীৱিত কালত ঠিক তেনেধৰণৰ কথা হ'ল মোলো জীৱিত কালতে আমাৰ ৰাইজে সন্মান দিব বিচাৰিছে ময়ো আগভাগ লৈছোঁ তোমাৰ প্ৰতিমূৰ্তি এটা বনাওঁ ক'লে ঠিক আছে ডান ছমাহকাল আমি আলোচনা কৰি আৰ্টিষ্ট তেওঁ নিজে দিলে কষ্ট কৰিলোঁ সকলো সহযোগিতা আছে আমাৰ গৰিমাবাও সহযোগিতা আছে জুবিনে অনবৰতে খবৰলৈ ঠিকে নিজেও গৈছে গতিকে এই পৰ্যটনস্থলীত আজি নতুন সংযোজন হ'ল আমাৰ হিয়াৰ আমঠু জুবিনৰ গতিকে সকলে ভাল পাইছে আজি লক্ষাধিক লোক হৈছে একমাত্ৰ জুবিন গাৰ্গৰ কাৰণে গতিকে জীৱিত কালক আমি সন্মান যেতিয়া আজি জুবিনক দিছোঁ এইটো কোনেও পাহৰিব নোৱাৰে সকলোৱে আদৰি লৈছে নিজৰ প্ৰতিমূৰ্তিটো ভালকৈ চালে মই আগতে বনাওঁতে মই চাব গৈছিলোঁ মই গৈবলৈ গৈছোঁ বোলো নাকটো অকণমান জোঙা হ'ব লাগে কাটিব লাগে কৰা হ'ল এইটো বৰ টান কাম কিন্তু এইটো ইমান ইজি কাম নহয় কারণ তাহলে আমার যেটু কষ্ট করেছে দিনে রাতিয়ে মানে তিনিমাহমান লাগছে নাকি তিনিমাহ কিনে স্টার্টিং ছমাহ ছমাহমান লাগছে তিনিমাহ ফিনিশিং মই বোলো বা ইমান ধৈর্য মানুষের মানে ছবি অঁকাটো ইমান ধৈর্য নাই মানে এইটো যেটু ধৈর্য লাগে কাটি কাটি বনোৱাটো এইটো বেলেগ ধরনের এটা আর স্কাল্পচার আর ব্রঞ্জ করার কারণে আমার বেশি ভালো লাগছে মাজতে ব্রঙ করে দিয়েছিলে বেলা কিবা না না আমার সুরেনক কল আছে বলে বলো স্কাল্পচার সদায় একটা কালার হয় ব্রঞ্জ নহলে গ্রে নহলে সিলভার নহলে হোয়াইট নহলে ব্ল্যাক আর ভালো হয় নাকি এইটো ক'ব নালাগে বন্ধুৰ ক্ষেত্ৰত এইবিলাক নহয় আৰু হয় নাই এইটো নকয় আৰু আমি গান গান গাবলৈ যাম গৈ আছো না আমি তাৰ লগ পাই আছো আমি অলৰেডি বহিম মই চাম ন জেগাত কি হৈছো প্ৰতিমূৰ্তি আচলতে যিজনে বনায় তেওঁ নিজেও সন্তুষ্ট নহয় কেতিয়াও কথাটো সেইটো মানে গতিকে মই এজন আৰ্টিষ্ট চ' ক'ৰবাত অকণমান খুঁত থাকিব একো নাই কিন্তু ভাল এটা প্ৰচেষ্টা ভাল বনাইছে ধুনীয়া চ' ধন্যবাদ জনাইছোঁ দিগন্তক বিশেষকৈ দিগন্ত সি পৰা লাগি আছে অঁ এনেকুৱা প্ৰথম সৰু সৰু বনাই দিছে মোক ঘৰত দিছে ঘৰত আছে কিছুমান বাট ইমান ডাঙৰ এনেকৈ লাইফ চাইজ স্কাল্পচাৰ হোৱা নাই আজিলৈকে থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ডিগবৈ এয়াই আসলে যুব প্রজন্মর হার্থব জুবিন গার্গর প্রতিমূর্তি প্রায় সু উচ্চতার এই প্রতিমূর্তি যেহেতু ডিগবৈ নাজিরাটিং পর্যটনস্থলীত এনেদরে নির্মাণ করা হয়েছিল আর এই ডিব্রুগড় পাৰৰ মনোমোহা প্রাকৃতিক সৌন্দর্যের মাজত এনেদরে প্রতিমূর্তি নির্মাণ করা হয়েছিল আর আজি জুবিন গার্গে নিজেই যেহেতু ইয়াত উপস্থিত থাকি প্রতিমূর্তি যেহেতু উন্মোচন করলে আর উন্মোচন করার পিছত যেহেতু সম্পূর্ণ সন্তোষ বলে কেছে দেখাইছে মোৰ সহযোগের প্রতিমূর্তি খুব সুন্দরভাবে এনেদরে প্রতিমূর্তি নির্মাণ করেছিল প্রায় তিনিমাহ দিন ধরে এই প্রতিমূর্তি নির্মাণ করেছিল যেহেতু ডিগবৈ ইচ্ছা
আছেনে মিডক সুবেন ফুকনৰ নিজৰ প্ৰচেষ্টাত আৰু ইতিমধ্যে প্ৰতিমূৰ্তি চাই যে সম্পূৰ্ণ সন্তুষ্ট লাভ কৰিছে আৰু কেৱলমাত্ৰ জুবিন গাৰ্গে তেওঁ নিজৰ নাকটো কেৱল অকণমান জুঙা হ'ব লাগিছে আৰু বেছি বুলিয়ে তেওঁ কৈছে কিন্তু খুবেই তেওঁ আনন্দ লাভ কৰিছে যে অসমৰ ভিতৰত পোনপ্ৰথমবাৰৰ বাবে এনেদৰে জুবিন গাৰ্গ যিহেতু সকলোৱে হিয়াৰ মঠ যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব জুবিন গাৰ্গৰ প্ৰতিমূৰ্তি ডিগবৈ নাজেটিং পৰ্যটনস্থলী ডিগবৈৰ পৰা যিহেতু উন্মোচন কৰিছে আৰু ইয়াকে লৈ আজি লোকেল ৰক্ষণ হৈছে লাখ লাখ যিহেতু ইয়াতে যিসকল তেওঁলোকৰ আজি কব লাগিব ইয়াত আজি বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ সমাগম ঘটিছে যিহেতু লাখ লাখ লোকৰ ইয়াত সমাগম ঘটিছে যিহেতু কিছু সময়ৰ পিছত ইয়াত জুবিন গাৰ্গে নিজৰ সংগীত পৰিৱেশন কৰিব ইয়াকে যিহেতু সংগীত শুনিবৰ বাবে ইয়াত বিভিন্ন প্ৰান্তৰ পৰা যিহেতু ইয়াত লোকে লোকাৰণ্য হৈ পৰিছে আৰু পোনপ্ৰথমে আহি জুবিন গাৰ্গে এনেদৰে নিজৰ প্ৰতিমূৰ্তি নিজ হাতে যিটো উন্মোচন কৰিছে আৰু ইয়াত দেখা গৈছে খুব সুন্দৰ এক পৰিৱেশ চাৰিওফালে লোকে লোকাৰণ্য হৈ পৰিছে চাৰিওফালে ইয়াতে মানুহ চবফালে ডিব্ৰু নৈ যি পাৰ জীৱ নাজিৰাটিং পৰ্যটনস্থলী ডিব্ৰু নৈৰ পৰা লোকে লোকাৰণ্য হৈ পৰিছে আৰু এনেদৰে দেখা গৈছে ডিগবৈ পৰ্যটনস্থলীত যিটো জনপ্ৰিয় গায়ক যুৱ প্ৰজন্মৰ হাৰ্টথ্ৰব যিটো জুবিন গাৰ্গে এনেদৰে তেওঁ আহি নিজে উন্মোচন কৰিছে